উত্তর ক্যারোলিনার বরফ ঢাকা জঙ্গল। কয়েকদিন আগে সেখানে 3 বছরের একটি শিশু হারিয়ে যায়। সেই শিশুর নাম ক্যাসি হাতওয়ে। টানা 2 দিন ধরে প্রবল ঠান্ডা আর হিংস্র বন্যপ্রাণীদের সেই জঙ্গলে থেকেও বেঁচেছিল সেই শিশু। তার বেঁচে থাকার পেছনে ছিল একটি কালো ভালুক, কেননা ওই 2 দিনে শিশুটিকে সে নিজের সন্তানের মতো আগলে রেখেছিল। গত মঙ্গলবার ক্যাবেন কাউন্টির জঙ্গলে হারিয়ে যাওয়ার পরেই হেলিকপ্টার ও ড্রোন নিয়ে তল্লাশি অভিযান শুরু করেছিলেন মার্কিন K9 ইউনিটের উদ্ধারকারীরা। অভিযানে যোগ দিয়েছিলেন সখানেক স্থানীয় স্বেচ্ছাসেবকও। বৃহস্পতিবার গভীর রাতে একটি উদ্ধারকারী দল যখন শিশুটির সন্ধান পায়, তখন তার পাশেই ছিল বালুকটি। ক্যাবেনের শেরিফ চিফ হুগেস বলেন, হারিয়ে যাওয়া শিশুটি বলছে জঙ্গলের মধ্যেই সে বন্ধুর খোঁজ পেয়েছিল, আর সেই বন্ধু হলো একটি কালো ভালুক। হতে পারে এর পুরোটাই ক্যাসির কল্পনা, আবার এমনও হতে পারে সে যা বলছে তার সবটাই বাস্তব। কিন্তু হিমশীতল গভীর অরণ্যে দুরাত কাটানোর পরেও 3 বছরের একটি শিশুকে অক্ষত দেহে উদ্ধারের ঘটনা চমকে দেওয়ার মতোই। তিনি আরও বলেন, উদ্ধারের পর 2 ফুট 2 ইঞ্চির ছোট ক্যাসি শুধু একটু জল আর তার মাকে দেখতে চাচ্ছিল। আমার তাকে দেখে মোটেও মনে হয়নি যে সে খুবই আতঙ্কিত। এদিকে 3 বছরের ক্যাসি জানিয়েছে, 2 দিন ধরে ভালুকটি তার সঙ্গে খেলছে, প্রবল ঠান্ডায় দেহের উষ্ণতা দিয়ে তাকে আঁকড়ে রেখেছে। ক্র্যাবেন কাউন্টির জঙ্গলে কালো ভালুকের ছড়াছড়ি। আগে ওই এলাকায় ভালুকের আক্রমণের ঘটনাও ঘটেছে। সেই জঙ্গলে হারিয়ে যাওয়া 2 দিন পরে ক্যাসিকে খুঁজে পাওয়ার ঘটনা নিয়ে তার ফুপু ব্রিয়ান্না সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, যা ঘটেছে তার সবটাই ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বর তাকে বন্ধু হিসেবে পাঠিয়েছিলেন ক্যাসির কাছে। এখানে তাকে বলতে মূলত ভালুককেই বোঝানো হয়েছে।